জয় মা কালী, জয় মা কালী, তুমি আমার শক্তি, তুমি আমার ভক্তি, তুমি আমার ইহকাল পরকাল, তোমার তুমি যেন সকলের মঙ্গল কর, তুমি মঙ্গলময়ী শান্তি রূপিণী, তুমি জগদ্ধাত্রী, তুমি চিন্ময়ী, জয় মা কালী, জয় মা কালী, তুমি নমস্তে মা। নমস্কার, আমি মলারায় ফিটনেস মোটিভেশনের মলারায় বলছি। আমি আপনাদের একটা নতুন জিনিস দেখাতে চাইছি যে বড়নগরটা কতটা একটা ঐশ্বরিক জায়গা একটা আছে। আপনারা নিশ্চয়ই দক্ষিণেশ্বরে, বড়নগর মানেই দক্ষিণেশ্বরে এসেছেন, আপনারা মা কালী মন্দির দর্শন করেছেন, তারপরেও যে আরও অনেক কিছু আছে দক্ষিণেশ্বরে এবং বেলুর ছাড়া আরও অনেক কিছু আছে, অনেকে কিন্তু সেটা জানেন না। সেটা জানাবার জন্যই আমি আজকে ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ব্লগ করেছি, আপনারা দেখুন, সেটা আপনাদের ভালো লাগবে। ওখানে কি আপনি আপনি জানেন স্বামী শ্যামাচরণ লাহিড়ির প্রিয় শিষ্য স্বামী যোগানন্দ, আমাদের যে বিশ্বচরণ ঘোষ, ব্যায়ামীর বিশ্বচরণ ঘোষ গুরুদেব, মানে আমাদের ব্যায়াম জগতের স্রষ্টা বলতে পারেন ভারতবর্ষে, সেই বিশ্বচরণ ঘোষের দাদা শ্রদ্ধা যোগানন্দ, ওনার আশ্রম আছে। হ্যাঁ, দক্ষিণেশ্বরের স্টেশনের বাদিকে, একদিকে চলে যাচ্ছে আপনার মন্দির, দক্ষিণেশ্বরের মা কালী মন্দির, আর বাদিকে, হ্যাঁ, রাস্তার যেদিকে যাচ্ছে মানে আদ্যপীঠের দিকে, একটু ভেতর দিকে আপনারা আপনাদের জিজ্ঞেস করে যেতে হবে। দেখবেন কত সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ, নিরিবিলি জায়গা, গাছ গাছলা ফুলে দিয়ে একবারে ভর্তি। তারপর ওখানে গার্ডেনটা আছে, পেছন দিকে গার্ডেনটা অপূর্ব গার্ডেন। তারপর মন্দিরে ওখানে মেডিটেশনের জায়গা আছে, আমরা দেখলাম মহারাজরা মেডিটেশন করাচ্ছেন ছাত্রছাত্রীদের, ওখানে ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করাচ্ছেন। হ্যাঁ, এত সুন্দর জায়গা, এমনিতেই শরীর মন ভালো হয়ে যাবে আপনাদের। আপনারা একবার যাবেন, দেখবেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গা, কল্পনা করা যায় না। এতবার বলছি, আপনারা ভাবছেন যে আমি আপনাদের জানার জন্যই বলছি, অনেকে তো এটা জানে না, স্বামী যোগানন্দ আশ্রমটা দক্ষিণেশ্বরে অনেকেই জানে না, সেই জন্য জানাবার জন্য আপনাদের বলছি, আপনারা একবার আসুন। তারপর ওখান থেকে তার পাশে লেগে গেলাম মায়ের মন্দির, মায়ের মন্দিরে ছবি দিয়েছি আমি, ওখানে মন্দিরটাও অপূর্ব, আমি কোনো যাইনি, আজকেও গিয়েছিলাম দু জায়গায়। হ্যাঁ, দেখলাম মায়ের মন্দিরটা অত সুন্দর জায়গা নিয়ে করেছে, আর মন্দিরটা এত সুন্দর, অনেকটা বেলুড়ের মতন করেছে, কিন্তু এত সুন্দর, ওখানে ধ্যানের জায়গা আছে, আমরা যখন গিয়েছিলাম ধ্যানের হচ্ছিল, হ্যাঁ, এত সুন্দর, লোকে কমই, ওটাও খুব নিরিবিলি জায়গা, খুব অনেক লোকজন আছে, যাচ্ছে আসছে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। তারপর ওখান থেকে এলাম আমরা আদ্যাপীঠে, আদ্যাপীঠে আমি আগেও গিয়েছি, কিন্তু এবার দেখলাম আদ্যাপীঠে একটা নতুন জায়গায় ব্যাপার করেছে, কি ওখানে গেটের পাশেই ডান দিকে আবার এক্সরে, আপনার হার্টের ব্যাপার, এক্সরে করার জায়গা আছে, চোখ দেখার লোক আছে, খুব কম পয়সায় ওরা চোখ টোক দেখে দেবে, চশমাও দিয়ে দেবে। হ্যাঁ, এরকম একটা সুন্দর রামকৃষ্ণ মিশন থেকে এটা দেখলাম করেছে, লেখা আছে। হ্যাঁ, তারপর একটা ঘাটে দেখ, আমরা আদ্যাপীঠের কাছে ঘাট আছে, ঘাটে দেখলাম, গেলাম আমরা। হ্যাঁ, এত ঘাটটাও শুনতে হবে, একটু নোংরা ছড়া পরিষ্কারের প্রয়োজন আছে। হ্যাঁ, বিদেশিরা আসে তো এখানে, বা দেশের লোকেরও যাবে, তো এর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে জায়গাটা ভালো লাগবে, আমার এর পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত, এত সুন্দর ঘাটটা, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, আপনারা আসুন একবার এখানটা, যে মন আপনাদের খুব শান্তি হয়ে যাবে, মন শান্তি হবে, স্বাস্থ্যও ভালো হবে। আপনারা দয়া করে এটা আমাদের বড়নগরটা দর্শন করুন, এবং দেখুন বড়নগরে কত কিছু আছে, মা কালীর শক্তি যেন আমাদের বড়নগরে ছড়িয়ে আছে, রামকৃষ্ণদেব সারা বড়নগরে ছড়িয়ে দিয়েছেন। আপনারা আমাদের বড়নগরে আসুন, দক্ষিণেশ্বর তো আছেই, বেলুর তো আছেই, এছাড়াও যোগানন্দের আশ্রম, মা কালীর মায়ের আশ্রম আছে, তারপর আপনার আদ্যাপীঠ আছে, এগুলো আপনারা দর্শন করুন। আমার ইউটিউব চ্যানেল দিয়েছি, আপনারা আমারটা সাবস্ক্রাইব করুন এবং আমাকে আরও আরও এগিয়ে নিয়ে যান। আমি বর্ণনা আজকে যা দেখলাম আপনাদের জানালে, আপনারা নিশ্চয়ই আপনারা এটাকে দেখবেন এবং আমার সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আমরা যোগানন্দর আশ্রমে যাচ্ছি, দক্ষিণেশ্বরের মোড় থেকে বাদিকে যে রাস্তা চলে যাচ্ছে ওদিকে যেতে হবে। অনেকেই যোগানন্দ স্বামী যোগানন্দের আশ্রমটা কোথায় জানে না,
সেই জন্যই বলার জন্য লোকেশনটা আমি সবাইকে জানাচ্ছি, এইভাবে আপনারা আসতে পারেন। এটা কনজেস্টেড জায়গাটা অবশ্য দেখে রাখুন। শুনুন, জয়যুগ মাসাম যোগানন্দ আশ্রমের জায়গাটা এসছি মায়ের বাড়িতে, সিমা এখানে বাড়ি আছে সেটা আমরা দেখতে এসছি। এখন আদ্যপীঠের পাশেই একটা গঙ্গা আছে, গঙ্গাঘাট, সেখানে দেখতে এসছি। অত সুন্দর জায়গা দেখুন, দেখেছ আমরা সামনে এসেছিলাম, কত এখানে স্মৃতি পড়ে আছে। হ্যাঁ, রামকৃষ্ণ দেব এসছে, সীমা এসছে, স্বামী বিবেকানন্দ এসছেন, কত স্মৃতি এখানে আছে। এই ঘাটটা আমরা দেখতে এসেছি, কিছু কিছু পুরনো এখনো রয়ে গেছে স্মৃতি। মেনটেন্সটা ভালো হয় না, চারদিকে নোংরা টোংরা পড়ে আছে। এখানে কুকুরে হয়ে গেছে না মানুষ হয়ে গেছে কে জানে, একদম মেনটেন্স নেই, এগুলো করা উচিত। খুলবে দরজা, ছবিগুলো পাওয়া যাবে না। আদ্যাপীঠের মন্দিরে দেখো,